বাগদায় গার্লস স্কুলের জমি পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা। বাগদা হাটের পাশে জমিতে গেলেন তারা। খুব শীঘ্রই কাজ শুরু হবে। বাগদায় গার্লস স্কুলের জন্য জমি পরিদর্শন করলেন সরকারি আধিকারিকেরা। বাগদা হাটের পাশে পঞ্চায়েতের জমি পরিদর্শনে যান তারা। বৃহস্পতিবার মধ্যম গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি গার্লস স্কুল তৈরির প্রস্তাব দেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পরিতোষ সাহা। জমি তৈরি আছে বলেও জানান তিনি। বাগদা মানুষের দীর্ঘদিনের দাবি যে বাগদাতে একটা গার্লস স্কুল হোক, সেই দাবি আমি ম্যাডামকে বলেছিলাম। বাগদার দীর্ঘদিনের মানুষের দাবি, যদি একটু গার্লস স্কুল হয়, জমি আমাদের রেডি আছে, তাহলে মানুষ খুব উপকৃত হয়। তো ম্যাডাম সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন এবং সরকারি যারা আধিকারিক আছেন তাদেরকে বলেছিলেন যে এই স্কুলটা গার্লস স্কুলটা যাতে খুব তাড়াতাড়ি হয় তার যথাযোগ্য ব্যবস্থা নিতে। মুখ্যমন্ত্রী প্রস্তাবে সম্মতি দেন। এরপরই স্কুল তৈরির জমি দেখতে যান সরকারি আধিকারিকেরা। জানা গেছে খুব দ্রুত স্কুলের ভবন তৈরির কাজ শুরু হবে। আমাদের জেলা পরিষদের সদস্য পরিতোষ সাহা মাস্টারমশাই একটা গার্লস স্কুল করার প্রস্তাব দিয়েছিলেন এবং ম্যাডাম সেটা অ্যাকসেপ্ট করেছে। সেই জন্য তড়িঘড়ি কালকেই আমাকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন উনি আমাকে বাই ফোনে বিষয়টা জানালেন এবং গতকালই আমি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলে এখানকার কোন পজিশন সেই পজিশনের ব্যাপারটা জানিয়েছিলেন এবং স্যার বলেছিল যত দ্রুত সম্ভব ল্যান্ড পার্টিকুলার এবং ফিজিক্যাল ভিজিট করে রিপোর্ট পাঠাতে, যার জন্য আজকে আমার আসা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।